হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের মধ্যে থেকে দু তিনজন আমাকে বলেছিলে ভূতকালাম দেখার জন্য। তো ফাইনালি আমি গতকাল রাতে দেখেছি, তো থ্যাংক ইউ, মানে আমি বলতে বাধ্য হচ্ছি যে তোমরা সত্যি ভালো একটা সিনেমা রেকমেন্ড করলে। তো এটা একটা মালায়ালাম সিনেমা, সনি লিপে অ্যাভেলেবেল আছে। এটা ডিরেক্টর রাহুল সদাশিবন এবং এখানে রেবতীকে তো আমরা সবাই চিনি, এছাড়া শেন নিগম আরও অনেকে আছে। তো সিনেমাটা মানে দুটো জিনিসের ক্লাবিং, একটা হচ্ছে সাইকোলজিক্যাল যে প্রবলেম থাকে মানুষের সেটা, প্লাস প্যারানর্মাল অ্যাক্টিভিটি, দুটো জিনিসকে এত সুন্দরভাবে ক্লাব করেছে। তো খুব বেশি লেন্দি সিনেমা না, দু ঘন্টার নিচেই, এবং প্রথম হাফ অ্যান আওয়ার একটু তোমার প্লটটা যেহেতু বিল্ড তারা করছিল একটু স্লো মনে হবে, কিন্তু মালায়ালাম সিনেমা এরকমই হয়, দেখবে একটু স্লো পেস্ট হয়, সব সিনেমা না, কিছু কিছু সিনেমা, কিন্তু তারা প্রচুর ডিটেলিং দেয় এবং প্রত্যেকটা ডিটেলিং খুব ভাইটাল হয়। তো এই সিনেমাতেও তাই, ফার্স্ট হাফ অ্যান আওয়ার প্রচণ্ড ডিটেলিং দেওয়া হলো। এখানে একটা ফ্যামিলির গল্প দেখানো হচ্ছে, যেখানে রেবতী মা এবং তার ছেলে আছে। এবার মা যেহেতু বাবা নেই, বাবা ছোটোবেলায় মারা গেছে, ছেলে যখন 7 বছর বয়স তখন বাবা মারা যায়, তো সে এখন স্কুল টিচারই করে এবং ছেলেটা প্রথমে MBBS-এ ভর্তি হয়েছিল কিন্তু পড়াশোনায় মন নেই, সে এখন ডিপ্লোমা কমপ্লিট করেছে ডিফার্ম দিয়ে, যেরকম হয় আর কি। ওই ছেলেরা উচ্ছনে গেছে বলতে পারো আর কি, মদ খেয়ে বেড়ায়, সিগারেট খেয়ে বেড়ায়, তার একটা লাভ লাইফও আছে। এইবার তাদের ফ্যামিলিতে তার মানে মায়ের মা দিদা, সে খুব অসুস্থ এবং ছেলেটা ইরিটেট হয়ে যায় কারণ ডাইপার চেঞ্জ করতে হচ্ছে, এই করতে হচ্ছে। এবার সেদিন রাতেই দিদিমা মারা যায়, সিনেমাটা শুরু হয় এটা দিয়ে আর কি, দিদিমাটা মারা যায় এবং তারপর থেকে সেই ছেলেটা কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ফেস করতে থাকে। তার মার আবার কিছুটা সাইকোলজিক্যাল প্রবলেমও আছে, তাদের ফ্যামিলি হিস্ট্রিতে আছে সাইকোলজিক্যাল প্রবলেম। তো সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য তারা এইসব জিনিস দেখছে নাকি সত্যি সত্যি বাড়িতে কিছু আছে, কারণ আশেপাশের লোকজন প্লাস যারা কী বলবো কাউন্সিলিং করছিল তাদের, তারাও জানতে পারে যে এটা, তারা অ্যাকচুয়ালি ভাড়া বাড়িতে থাকে, সেই বাড়িতে এর আগেও যতগুলো ফ্যামিলি এসে তাদের সাথেও কিছু না কিছু হয়েছে, ঠিক আছে। তো এই দুটো জিনিসকে ক্লাব করাতে না আরও জিনিসটা ফুটে উঠেছে ভালো। তো ফার্স্ট হাফ অ্যান আওয়ার একটু স্লো মনে হলো, লাস্ট এক ঘন্টা সিনেমাটা জাস্ট আউটস্ট্যান্ডিং, মানে এইটা মনে হলো যেন একটা পারফেক্ট হরর প্লাস সাইকোলজিক্যাল দুটো মিলিয়েই বলবো একটা ভালো সিনেমা দেখলাম অনেকদিন বাদে। এস্পেশালি এর সাউন্ড ডিজাইনিংটা অসম্ভব সুন্দর, অসম্ভব। সবসময় যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছে তা না, ম্যাক্সিমাম জায়গায় ব্ল্যাঙ্ক, কিন্তু যে যে জায়গায় যে মিউজিকটা দরকার এবং যতটা অ্যামাউন্টে দরকার ততটাই তারা দিয়েছে। এবং একটা হরর সিনেমাতে কিন্তু মিউজিক আমার মনে হয় 70-80% রোল প্লে করে। তো হেডফোন দিয়ে যারা শুনেছো তারা তো রীতিমতো গায়ে কাটা দিয়েছে, ভয় পেয়েছই পেয়েছো, গ্যারান্টেড যে ভয় পাবে কিছু কিছু জায়গায়। এমন কিছু কিছু দৃশ্য আছে, একটা সিন আছে যে ছেলেটা লকড হয়ে পড়ে একটা ঘরের ভেতরে এবং সে দেখতে পারে বাথরুমের ভেতরে একটা ছায়া হেঁটে যায় এবং তার দিদিমা যে হুইল চেয়ারে ঘুরে বেড়াতো সেই হুইল চেয়ারটাও মুভ করতে থাকে আর কি। তো সেই সিনটা দারুণ এক কথা, এবং স্পেশালি ক্লাইম্যাক্সে এসে তো মানে আমি পুরোটা রিভিল করছি না ক্লাইম্যাক্সে কী হয়, মানে গায়ে কাটা দিচ্ছিল, মানে অসম্ভব। এটার সিকুয়েল আসতেই পারে এবং ভেরি ওয়েল মেড একটা সিনেমা, এবং তারা গাঁজাখুরি কিছু দেখায়নি, মনে হয় যেন জিনিসটা খুব বিলিভেবল। এবং তারা অডিয়েন্সের ওপর ছেড়ে দিয়েছে যে এটা তাদের সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য তারা এইসব জিনিসগুলো ফেস করছে, এইসব জিনিসগুলো দেখছে, নাকি সত্যি সত্যি সেই বাড়িটা হন্টেড, এটা দর্শকদের ওপর মানে ওপেন এন্ডেড রেখেছে আর কি তারা সিনেমাটা। সো আমার তো দারুণ লেগেছে এক কথায়। ওয়ান সেকেন্ড, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সিনেমা রেকমেন্ড করার জন্য। এরকম আরও কিছু যদি সিনেমা থাকে প্লিজ রেকমেন্ড করো। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করতে একদম ভুলবে না। ঠিক আছে, আসছি তাহলে, টাটা, টেক কেয়ার।